শতাব্দীর পর শতাব্দী ধরে বিজ্ঞানীরা ভেবে আসছেন অস্থির গঠন নির্দিষ্ট পূর্বপুরুষের জিন থেকে প্রাপ্ত নির্দেশনা মোতাবেক একটা নির্ধারিত উপায়ে তার বিকাশ। কিন্তু পরবর্তী পরীক্ষা খবর দিল অন্যরকম। ছাগলের হাড় থেকে দেখা গেল তা বিবর্তিত হচ্ছে। পিছনের দিক এবং পায়ের হাড় স্বাভাবিকের তুলনায় মোটা আর গোড়ালি প্রসারিত, সেই সাথে লেজ এবং নিতম্বের অবস্থান অদ্ভুত রকমের কৌণিক, খারাপ শরীর বিন্যাসকে মানিয়ে নিতে। তো চলুন জেনে আসি আধুনিক জীবন কিভাবে বদলে দিচ্ছে শরীরের গঠন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটির সকল আপডেট ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আমাদের অস্থিসমূহ নমনীয়, কথাটা আজকাল প্রতিষ্ঠিত সত্য। জাদুঘরে সাজিয়ে রাখা সাদা কঙ্কাল দেখতে হয়তো কঠিন এবং নিষ্ক্রিয়, কিন্তু যে বস্তু আমরা মাংসের নিচে বয়ে বেড়াচ্ছি তা অনেক বেশি জীবন্ত। রক্তের সাথে তাদের গোলাপি রং এবং অনবরত ভাঙা গড়া, যদিও ব্যক্তির দেহাস্থি গঠনের বীজ ডিএনএ এর মধ্যে নিহিত। যাপিত জীবনের বিভিন্ন কাজকর্মের প্রভাবও কম নেই তার ওপর। অস্টিও বায়োগ্রাফি, অস্টিও বায়োগ্রাফি নামে জ্ঞানের নতুন শাখা জন্ম নিয়েছে সাম্প্রতিক কালে। আক্ষরিক অর্থে অস্থি সমূহের জীবনী, শরীরের কঙ্কাল দেখে বলে দেওয়া মালিকের জীবনাচার। আধুনিক কালে কৌতূহল উদ্দীপক আবিষ্কার, মানুষের করটির পিছনে গজালের মতো সরু বৃদ্ধি, চোয়াল দিনকে দিন ছোট হয়ে যাওয়ার ইঙ্গিত। আজকাল জার্মান তরুণদের কোনোই অনেকটাই সরু, এতটাই সরু আগে কখনো দেখা যায়নি। এরাই প্রমাণ আধুনিক জীবনযাত্রা আমাদের অস্থির গঠনে প্রভাব ফেলছে। শাহর তার সহকর্মীদের নিয়ে গজাল বিষয়ে ব্যাপকভাবে নিরীক্ষা শুরু করেন। 18 থেকে 86 বছর বয়সীদেরকে নিয়ে চলতে থাকলো বিশ্লেষণ। পরিমাপ করা হলো গজাল, দেখা হলো অঙ্গ বিন্যাস, ফলাফল আসলো অবাক করার মতো। নতুন প্রজন্মের মাঝে, বিশেষ করে 18 থেকে 30 বছর বয়সীদের মাঝে এর উপস্থিতি বিস্ময়কর, প্রতি 4 জনে 1 জন। শাহর মনে করেন এর পেছনে প্রধান ভূমিকা আধুনিক প্রযুক্তির, বিশেষ করে স্মার্টফোন কিংবা ট্যাবে সাম্প্রতিক সময়ের আসক্তি, যন্ত্রের দিকে তাকাতে গিয়ে ঘাড় বাঁকিয়ে রাখা, ঘন্টার পর ঘন্টা মাথা নামিয়ে রাখা পুজো করে। বিষয়টা ঝুঁকিপূর্ণ, কারণ মানুষের মাথার গড় ওজন 4.5 কেজি, বড়সড় একটা তরমুজের ভরের সমান। টেক্সট নেক, যখন আমরা সোজা হয়ে বসে থাকি ভারী মাথাটা মেরুদণ্ডের ওপর ভারসাম্য নিয়ে বসে থাকে, কিন্তু যখন আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ওটা হাতড়ায় ঘাড়টাকে বাঁকাতেই হয়। এর ফলে জন্ম নেয়া অবস্থাকে ডাক্তাররা টেক্সট নেক বলেন। শাহরের দাবি এই ভঙ্গিটা বাড়তি চাপ তৈরি করে, বিশেষ করে যে পেশির মাধ্যমে করোটি এবং ঘাড় যুক্ত তার ওপর, আর শরীরতাতে সারাদান করে অস্থি প্রলেপের মাধ্যমে। এটা এই অতিরিক্ত চাপকে সম্ভাব্য বেশি অংশ ছড়িয়ে দিয়ে দেহ কঙ্কালকে সহযোগিতা করে। সরু কনুই, জার্মানির ঘটনা। বিজ্ঞানীরা দেখছেন কনুইগুলো সরু আর ছোট হয়ে যাচ্ছে দিনকে দিন। ইউনিভার্সিটি অব পোস্টডাম এর নৃবিজ্ঞানী ক্রিস্টিনা শেফলার বিষয়টা গোচরে এনেছেন। শিশুদের হাড় প্রতি বছর ক্রমশ ভঙ্গুর হয়ে যাচ্ছে। এই সিদ্ধান্তের পেছনে গবেষণা ছিল 1999 থেকে 2009 সালের মধ্যবর্তী শিশুদেরকে নিয়ে। হিসাব করা হয়েছে শারীরিক উচ্চতার অনুপাতে কনুইয়ের প্রশস্ততা। প্রথমত ভাবা হয়েছিল জিনগত, কিন্তু শুধুমাত্র বিগত 10 বছরে এমন পরিবর্তনের সব দায়ভার শুধু জিনের ওপর ছেড়ে দেওয়া ভুল। দ্বিতীয় দফায় সামনে আনা হলো পুষ্টিহীনতার সম্ভাব্যতা, কিন্তু জার্মানির মতো দেশে এবং বিশেষ করে বর্তমান শিশুদের অবস্থা তার বিপরীত কথা বলে। এরপরে এলো তৃতীয় উত্তর, আমাদের বর্তমান প্রজন্ম শারীরিক সকল শ্রম থেকে সরে গেছে। শেপলার এবং তার সহকর্মীরা একগুচ্ছ প্রশ্ন নিয়ে শিশুদের ওপর জরিপ চালান, প্রশ্নগুলো প্রতিদিনের অভ্যাস এবং কার্যক্রম নিয়ে। দেখা গেল মজবুত ও পেশিবহুল হাড়ের গঠনের সাথে শিশুর হাঁটার পরিমাণের গভীর সংযোগ আছে। চোয়ালো দাঁত, নরিন ভন ক্রামন মানব কঙ্কাল নিয়ে গবেষণা করেছেন। একজন নৃবিজ্ঞানী হিসেবে শরীরের গঠন নিয়ে আগ্রহী ছিলেন, ফলাফল হিসেবে যা পান তা অপেক্ষা করা যায় না। অস্থি দেখলে মোটামুটি বলে দেওয়া সম্ভব তা কোথাকার, কিন্তু চোয়ালের ক্ষেত্রে ব্যাপারটা পুরো আলাদা। আগে যাকে জিনের বৈশিষ্ট্য বলে দায় এড়ানো গেছে ঘটনা তা না। চোয়ালের গঠন মূলত গড়ে ওঠে ব্যক্তি শিকারী সমাজে বেড়ে উঠেছে নাকি কৃষি সমাজে তার ওপর।
শিল্প বিপ্লবের পরের দিনগুলোতে আমরা আরও বেশি করে দাঁতের সমস্যায় পড়েছি, বিশেষ করে বাঁকা দাঁত কিংবা গাদাগাদি দাঁতের সমস্যা। চর্বণের যে প্রভাব মুখের নিচের অংশে খালি চোখে তা হয়তো অতটা দৃশ্যমান না। চোয়াল ও দাঁতের এই অপ্রত্যাশিত পরিবর্তনের পার্শ্ব প্রতিক্রিয়া আছে, বিশেষ করে আমাদের উচ্চারণের। সম্ভবত চোয়ালের পরিবর্তনে আমাদের ফ এবং ভয়ের মতো কিছু নতুন ধ্বনি উচ্চারণে সক্ষম করে তোলে। গবেষকদের ধারণা, এটা মানুষের ভাষা পরিবর্তনের অন্যতম কারণ। সাধারণত ওপরের চোয়ালের কর্তন দাঁত নিচের চোয়ালের কর্তন দাঁতকে ঘিরে রাখে। আগেকার মানুষ কামড় দিত যেখানে দাঁত মিলিত হয়। ওপরের মাড়ি এবং নিচের দাঁত পরস্পর মিলিত হয়। ভবিষ্যৎ নৃবিজ্ঞানীরাও তো এভাবেই আমাদের অস্থিগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবেন। কি খুঁজে পাবেন তারা? অস্বাস্থ্যকর খাবার, বিস্ময়কর রকমের শ্রমহীনতা এবং প্রযুক্তির সাথে লাগামহীন লেগে থাকা, অবশ্য যদি না সতর্ক হয় আমাদের প্রজন্ম। ভিউয়ার, আজকে এই পর্যন্তই। আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি আপনার কেমন লাগলো লাইক শেয়ার করে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।